السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء يقربكم على الجنة وبيعدكم من النار إلا قد أمرتكم به. رواه شعب الإيمان للبيهقي إسناده الصحيح. شمست بشمشا شي مهون شتا الله سبحانه وتعالى جنو যিনি আমাদের সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজের সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। ভাতকোড়া জামি মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল আজ 20 নভেম্বর 2022 রবিবার, যাদবপুর ধামরাইল ঢাকা। আপনারা এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়, তারপরেও মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি, আজকের এই আলোচনা সভার ওসিলাই আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও সকল করি আল্লাহুমা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, বাদ আসর থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সেই সুন্নার আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে বলার উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আমার খুব মনে পড়েছে যখন আপনাদেরকে নেমেছি আর মনে হচ্ছিল এখানে আমি প্রোগ্রামে এসেছি একবার, তো পরবর্তী সময় আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরে বুঝলাম যে হ্যাঁ 2019 একবার আপনাদের এখানে এসেছিলাম। আসলে কোথায় প্রোগ্রাম সেট হয় এটা আমার জানা থাকে না, যখন আমি এদেশে আসি তারপরে শিডিউল পাই, দেখি তারপরে বুঝতে পারি কোথায় কোথায় প্রোগ্রাম হচ্ছে। তা আলহামদুলিল্লাহ আজ থেকে প্রায় 3 বছর আগে এই ফিল্ডেই এই সভাপতি সাহেবই ছিলেন, সম্ভবত আমার যতটা মনে আছে তিনি একজন অ্যাডভোকেট, তাই তো নাকি? জি আমার মনে আছে ব্যারিস্টার, এবং সম্ভবত আলোচ্য বিষয় ছিল এবং আপনাদের ব্যারিস্টার সাহেব তিনি নির্ধারণ করে দিয়েছিলেন যে আলোচ্য বিষয় থাকবে কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, মনে আছে নাকি? সব মিলে যাচ্ছে 3 বছর মানে কমপক্ষে 1000 দিন পেছনে, 4 থেকে না বিষয় নয়, এই 1000 বছরের মধ্যে 3 বছরের মধ্যে কত মানুষ আপনাদের গ্রামে ছিল আর নেই, আচ্ছা কথা বলেন,
আবার কতজন ছিল না নতুন ভাবে জন্মগ্রহণ করেছে, কত কিছু পরিবর্তন হয়েছে, করোনা এসেছে চলে গেছে, এসে ঠিক আছে না কথা বলেন, মানে 3 বছরে কত কি উল্টা পাল্টা তছনছ হয়ে গেছে, কত জিনিস নতুন ভাবে ঢালে বা সাজানো হয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের এখনো সেই মজলিসে যারা উপস্থিত ছিলেন এবং আজকেও যারা উপস্থিত আছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তুমি নেক হায়াত দান করো সকলেরই আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আমাদের প্রত্যেকটা মুসলমান মুমিনদের জন্য যেটা অলঙ্ঘনীয় দায়িত্ব এবং কর্তব্য এটা আমাদের জানা দরকার আছে না নাই? আমরা এই দুনিয়াতে শুধুমাত্র এসেছি নিজেদের জীবনটাকে উপভোগ করতে না আমাদের অন্য কোনো উদ্দেশ্য আছে, কথা বলেন? অবশ্যই উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা জারিয়াত সূরার 51:56, ওয়া মা খলাক্তু জিন্না ওয়া ইনসা ইল্লা লিআবুদুন, অবশ্যই আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করতাম না। ওয়া মা হচ্ছে নাফিস সেগা নাবধুক, আল্লাহ হচ্ছে মানুষকে আর জিনকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে উত্তর দিচ্ছেন ইল্লা লিআবুদুন, তবে এই জন্যই কেবলমাত্র শুধুমাত্র তাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে, কি করবে কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে মানুষকে আর জিন জাতিকে আমি সৃষ্টি করতাম না, আমার কোনো প্রয়োজন ছিল না যে মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করি, তবে এই জন্য আমি সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র তারা যেন আমার ইবাদত করে। পবিত্র কোরআন সূরা মুলক সূরা 67:2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, আমি এটা পরীক্ষা করতে চাই, টেস্ট করতে চাই, এক্সাম নিতে চাই যে তোমাদের মধ্যে সবচেয়ে কে উত্তম আমল করে, কি আমল কথা বলেন? আহসানু আমালা, উত্তম আমল। আজকের আলোচ্য বিষয় নেক আমল তথা উত্তম আমল। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদের 2 আয়াতের মাধ্যমে এই সৃষ্টি জগতে সৃষ্টির উদ্দেশ্য এবং আমাদের করণীয় কি আল্লাহ দুটো বলেছে কি বলে নাই কথা বলেন? আল্লাহ প্রথম আয়াত সূরা জারিয়াত 56:1 আল্লাহ বলে দিয়েছেন মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করতাম না, তবে এই জন্যই করেছি শুধুমাত্র আমার জন্য ইবাদত করে আর অন্য কারো ইবাদত যেন না করে। মিশকাত কিতাবুল ঈমান হাদিস নাম্বার 61 মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী 10টা উপদেশ দিয়েছে, তার মধ্যে প্রথম উপদেশ লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কারো কখনো শিরিক করবে না, ওয়া কুতিল তাওয়া হুরিকতা, যদি তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করা হয়, তারপরেও তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করবে না। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধুমাত্র আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই। সূরাতুল ফাতিহা আয়াত নাম্বার 3, এই সমস্ত আয়াত এই 4টে আয়াত থেকে এই কথাই প্রমাণিত, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে ইবাদতের জন্য, দুই আল্লাহ ইবাদতের মধ্যে শুধু ইবাদত যেমন ইচ্ছা তেমন করবেন এমনটা নয়, বরং আহসানু আমালা, উত্তম আমল করা চাই, ইবাদত করলে যে হয়ে যাবে এমনটা নয়। ইবাদতের মধ্যে তার মানে বোঝা যাচ্ছে ক্যাটাগরি আছে, মানে ইবাদত করলে যে আল্লাহ খুশি হয়ে যাবে এমনটা নয়, বরং আহসানু আমালা, উত্তম আমল করতে হবে, এটা আল্লাহ পরীক্ষা করতে চান। ফাজালে আমল, ফাজালে সালাত অধ্যায়ের 92 নম্বর পৃষ্ঠায় লেখা আছে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি রমজান মাসে এক পায়ে দাঁড়িয়ে তিনি কোরআন পড়তে পড়তে কোরআনকে খতম দিতেন, এটাকে উত্তম আমল? এক রাত্রিতে গোটা কোরআন মাজিদকে খতম দিয়ে দিতেন, এটা কি উত্তম আমল? ভাইজান বলে দিয়েছে কমপক্ষে 3 দিন, সে বুখারী ফাজল কোরআন অধ্যায় 3 নম্বর হাদিসে আল্লাহ নবী বলে দিয়েছে কমপক্ষে 3 দিন যেন কোরআন পাঠ করতে, সম্পূর্ণ কোরআনকে মুকাম্মল পড়তে যেন সময় নেয়, এটা হচ্ছে সুন্না, এটা সুন্না আহাসনু আমালা, উত্তম আমল। আর আপনি বুজুর্গি দেখাতে গিয়ে এক রাত্রিবেলাতে কোরআন খতম করে দিবেন, এটা উত্তম আমল নয়, মনে হচ্ছে ভুল করেছে লেখক ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি ভুল করতে পারেন না, তিনি অনেক বড় মাপের আলেম, তার নামে মিথ্যা কথা লেখা হয়েছে। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে কখনো কথা বলি না, বরং তাকে ভক্তি করতে গিয়ে
যারা নোংরা মিথ্যা কথা লিখেছে তাদের বিরুদ্ধে আমরা সবসময় আঙ্গুল তুলি আমরা ইমাম আবু হানিফার বিরুদ্ধে কখনো আঙ্গুল তুলি না আমার সঙ্গে দুই বছর আগে একজন খ্রিস্টানের বিতর্ক হচ্ছিল তো খ্রিস্টানের সঙ্গে যখন আমার বিতর্ক হচ্ছে খ্রিস্টানদের আকীদা বিশ্বাস হচ্ছে জিজাস ক্রাইস্ট তথা নবী ঈসা আলাইহিসসালাম তিনি সান অফ গড তিনি আল্লাহর সন্তান আল্লাহর পুত্র আর আমি তখন বলছি যে জিজাস ক্রাইস্ট আল্লাহর পুত্র নয় বরং যে ব্যক্তি বলবে আল্লাহর পুত্র আছে সে কাফের হয়ে যাবে পবিত্র কোরআন সূরা ইখলাস আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেন না কারো কাছ থেকে জন্ম নেন না তাই ঈসা আলাইহিসসালামকে আল্লাহ পুত্র বানানো গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে বড় শিরক যখন আমি এই কথা বলছি খ্রিস্টান বলছেন যে আপনারা আমাদের ঈশাকে যীশুকে মানেন না আপনি যীশুকে অপমান করলেন ভাই আমরা কি যীশুকে অপমান করলাম কথা বলেন নবী ঈশাকে অপমান করলাম না তারা বাড়াতে 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 গুলু করতে 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 নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পুত্র বানিয়ে দিয়েছে আর আমরা যখন নবী ঈশার মর্যাদা নিয়ে কথা বলি পবিত্র কোরআন সূরা ইমরান আয়াত নম্বর 46 আল্লাহ বলছেন ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে যেমন সম্মানিত আখিরাতে তেমন সম্মানিত আমরা নবী ঈসা আলাইহিস সালামকে সম্মানিত বলেই আমরা ঘোষণা করি কিন্তু খ্রিস্টানরা বলছে আমরা নবী ঈসাকে নাকি সম্মান করি না নবী ঈসাকে নাকি আমরা অপমান করি কারণ নবী ঈসাকে আমরা আল্লাহর পুত্র মানি না এটা হচ্ছে অপরাধ আমাদের ঠিক যারা বলছি ইমাম আবু হানিফাকে আমরা অপমান করছি আসলে আমরা ইমাম আবু হানিফাকে অপমান করছি না তারা ইমামে আজম আবু হানিফাকে বাড়াতে 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 নবীর চাইতেও অনেক বড় উত্তম আমলদার হিসাবে যখন চিত্রায়িত করছে আর আমরা যখন বলছি এটা মিথ্যা কথা তখন আমাদের উপরে আক্রমণ আসছে কথা কি বুঝতে পারছেন তাই যার যতটুক লেভেল তার ততটুক লেভেলে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন সূরা মুলক সূরা 67 আয়াত নম্বর 2 আল্লাহ খালাকাল মাউত আল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি জাজ তাকে টেস্ট করব পরীক্ষা করব কে উত্তম আমল করে এই আয়াতের অনেকে ব্যাখ্যা করতে গিয়ে বলছে উত্তম আমল মানে যত ইচ্ছা তত আমল করো সারা রাত্রি ধরে তাহাজ্জুদের নামাজ পড়ো তা তুমি বড় বুজুর্গ হবে তুমি সারা জীবন সিয়াম পালন করো অনেক বড় বুজুর্গ হয়ে যাবে কিছু কিছু মানুষ বলছে যে আমি দুনিয়াতে এমনি এসেছি লাঙ্গা অবস্থায় আমি লাঙ্গা অবস্থাতে থাকব উলঙ্গ অবস্থায় থাকব ওই ন্যাংটা বাবা হয়ে গেছে আছে না কথা বলেন ও যুক্তি আল্লাহ তো জামা কাপড় দিয়ে আমাকে পাঠায় নাই অতএব আমি জামা কাপড় কেন পড়তে যাব অপচয় শয়তানের ভাই সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 26 থেকে দলিল দিয়ে সে ন্যাংটা থাকতে চাচ্ছে ওই ন্যাংটা থেকে ও আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে বাছে না কথা বলেন কিছু মানুষ ধারণা করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদের ইবাদতের জন্য তৈরি করেছে তাই এত পরিমাণ ইবাদত করব ইবাদত করে করে এত নিজেকে শেষ করে দেব সারা রাত্রি ধরে নামাজ পড়ে যাব বা আছে না নাই কথা বলেন রমজান মাসে 27 রমজান দেখবেন সারা রাত্রি মুসল্লিরা এসে নামাজ পড়তে প্রতিযোগিতা দিচ্ছে কে কত রাকাত নামাজ পড়ে ঝড়ের গতিতে নামাজ পড়ছে আছে না নাই কথা বলেন শাবে বারাতে রাত্রি বারাতে 100 রাকাত নামাজ পড়তে হবে মাগরিবের পরে গোসল করতে হবে সারা রাত্রি ধরে কে 100 রাকাত কমপক্ষে নামাজ পড়তে হবে নামাজ পড়ে চলে যায় পড়ে চলে যায় ঝড়ের গতিতে ও মনে করছে মেলা আমল করলেই অনেক আমল করলেই আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো কিন্তু একটা অধিক আমল আকসারুন আমালা মানে অনেক আমল আর একটা হচ্ছে আহসানু আমালা পার্থক্য আছে না নাই কোরআন মাজিদে কোথাও পাবেন না হাদিসে কোথাও পাবেন না যে আল্লাহ বলছেন যে আকসারু আমালা অধিক আমল করো দাখালাল জান্নাহ এই কথা কোরআন হাদিসে নেই বার বার যে কথা আসছে যে আহসানু আমালা উত্তম আমল করো মা আতাকুম রাসূলু ফাকুজুহু আমার নবী তোমাকে যা যা দিয়েছে সেটা গ্রহণ করো সূরা হাশর আয়াত নম্বর 7 এই 6-7খানা আয়াত সামনে রেখে আলোচনার মধ্যে প্রবেশ করে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম দুটো বিষয় মনে রাখবেন এক উত্তম আমল আর অধিক আমল পার্থক্য আছে আছে না নাই আর আমাদের সমাজে মানুষ মনে করে বেশি বেশি ইবাদত করলে জান্নাত পেয়ে যাব আল্লাহর জন্য দাড়ি গোঁফ কিছু চাচ্ছে না একদম মুজ টুজ বড় রেখে দিয়ে বাউল হয়ে গেছে বিয়ে শাদী করার দরকার নেই ও একদম যোগী হয়ে গেছে মানে বিয়ে করবে না সংসার ত্যাগ করে দিয়ে বৈরাগ্য হয়ে গেছে বা আছে না নাই কথা বলেন আছে সেই বুখারি খুলবেন কিতাবুল নিকা হাদিস নাম্বার 5063 সেই মুসলিম কিতাবুল সাম হাদিস নাম্বার 1411
মিশকাত হাদিস নাম্বার 145 আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা তিনজন সাহাবা একসঙ্গে এসেছেন এসে আল্লাহর নবীর স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছে স্ত্রী কোন স্ত্রী ছিল হাদিসে তার নাম আসে নাই এসে জিজ্ঞাসা করছে আম্মা জান আল্লাহর নবী কি কি ইবাদত করতেন কেমন কেমন ইবাদত করতেন একটু আমাকে জানান সঙ্গে সঙ্গে আম্মা জান বলছেন যে আমাদের নবী এই আমল এই আমল এই আমল করতেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলছে কোথায় আল্লাহ রাসূল আর কোথায় আমরা আল্লাহ রাসূলের আগের গুনাহ পরের গুনাহ তার ত্রুটি বিচ্যুতি আল্লাহ সব ক্ষমা করে দিয়েছে সে এই জচ্ছমান আমল করে এই এতটুকু ইবাদত করে আল্লাহ রাসূলের জন্য যথেষ্ট তবে আমরা তাহলে আল্লাহর নবীর মতো হতে পারবো না তাই আমাদের জন্য এই ইবাদতটা যথেষ্ট নয় তিনজনের মধ্যে একজন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছে যে আমি সারা রাত্রি তাহাজ্জুদে নামাজ পড়ব ভাই কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো কি জিজ্ঞাসা করেছি আমি বলছি কারা কারা বুঝতে পারেনি তারা হাত তোলেন কারা তুলেছিলেন তিনজন সাহাবীর মধ্যে একজন বলছে যে আমি সারা রাত্রি তাহাজ্জুদে নামাজ পড়ব আরেকজন সাহাবী বলছে যে আমি সারা জীবন সিয়াম তথা রোজা পালন করব আরেকজন বলছে আমি কোনো বিয়ে করব না আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে উৎসর্গ করে দেব বিয়ে করলে আমার সন্তানকে সময় দিতে হবে স্ত্রীকে সময় দিতে হবে আমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাব আমাকে টাকা পয়সা রোজগার করতে হবে স্ত্রী সন্তানের হক আদায় করতে হবে আমি বিয়ে করব না আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলাম তিনজন সাহাবি তিন রকমের ওয়াদা করেছে করে তারা চলে গেছে আল্লাহ রাসূলের কাছে ঘটনা যখন চলে আসে নবী তাদেরকে ডাকতে পাঠায় তারা চলে আসে আল্লাহ নবী জিজ্ঞেস করতে তোমরাই কি তারা যারা এই মন্তব্য করেছো জি আল্লাহ রাসূল আমরা হচ্ছে তারা আমরা এই কথা বলেছি আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছেন ওয়াল্লাদি নাফসি বিহাদি মুহাম্মদ সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে গোটা বিশ্ব জগতে যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সে হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাতে তাহাজ্জুদের নামাজও পড়ি আবার ঘুমিয়েও থাকি আমি রোজা পালনও করি রোজা কেবা ছেড়েও দিই আমি বিয়েও করেছি স্ত্রীদের হক আদায়ও করি ফামান রাগিবান সুন্নাতি যে আমার এই সুন্নাত থেকে বৈরাগ্য পোষণ করবে আমার এই সুন্নাত থেকে বিমুখ হয়ে যাবে ফালাইসা মিন্নি সে আমাদের দলভুক্ত নয় আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয় মানে আল্লাহর নবী তাকে উম্মত যে স্বীকারই করছে না পয়েন্ট টু বি নোটেড আপনাদেরকে যে কথাটা বোঝানোর চেষ্টা করলাম তিনজন সাহাবী সারা রাত একজন তাহাজ্জুদের নামাজ পড়তে চেয়েছে তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত আল্লাহর নবী বলছেন যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হয় সেই সময় জান্নাতে গিয়ে দেখছি একটা ঘর যার ভিতর থেকে বাইরে দেখা যাচ্ছে এবং বাইরে থেকে ভিতর দেখা যাচ্ছে এত চকচকে ঘর ফেরেশতা জিব্রাইলকে জিজ্ঞাসা করা হচ্ছে এই ঘর কাদের জন্য ফেরেশতা জিব্রাইল বলছে আপনার উম্মতের যারা নফল তথা তাহাজ্জুদের গুজারি ব্যক্তি এদের জন্য এই জান্নাতের এই ঘর কথা মনে বুঝতে পারলেন না তাহাজ্জুদ নামাজ গোটা বিশ্ব জগতে যত নফল সালাত আছে সমস্ত সালাতের মধ্যে শ্রেষ্ঠ সালাত নফলের মধ্যে তাহাজ্জুদ সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 79 আর এর বর্ণনা এর ফজিলত অনেক অজস্র ওই সাহাবী বলছে সারা রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব আর আল্লাহ রাসূল পাল্টা কি বলছে যে আমি রাত্রিতে ঘুমাই আবার রাত্রিতে তাহাজ্জুদও পড়ি কেউ যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে ফালাইসা মিন্নি সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয় এখন আপনি যদি বুজুর্গি দেখাতে গিয়ে আপনার পীর সাহেব যে বড় বুজুর্গ এই জন্য লিখে রাখছেন বইয়ে বা আপনি দাবি করছেন যে সারা রাত আমার পীর সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ে বাট জায়েজ না না জায়েজ এটা যদি আমল করেন এটাকে হাসানো আমলা উত্তম আমল হবে না এটা বাতিল আমল হবে এই আমলটা কি মানুষকে জান্নাতে নিয়ে যাবে না নবীর উম্মত থেকে খারিজ করে দেবে এই আমলটা মানুষকে উম্মত থেকে খারিজ করে দেবে তার মানে আপনাকে বুঝতে হবে এমন কিছু ইবাদত আছে যে ইবাদত করলেই আল্লাহ মানুষকে জান্নাত দেবেন এমনটা নয় বরং ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে গতকাল জুমা ছিল ছিল কি ছিল না সরি পরশুদিন জুমার দিন ছিল বিশেষ করে আহলে হাদিস মসজিদে জুমার দিন দেখবেন ইমাম সব কোরআন একটা আয়াত পাঠ করে সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর
দুই তিন চার পর পর পড়বেন দেখবেন ভালো করে কান খাড়া করে শুনে রাখেন এই আয়াত বাংলা মানেটা মুখস্থ করে রেখে দেন ইমাম সাহেব পড়ে আমিনাতুন নাসিবা এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে কথা মনে বুঝতে পারছি না আল্লাহর কোরআন বলছে যে আমিলাতুন নাসিবা এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে এত ইবাদত করেছে যে ক্লান্ত হয়ে গেছে পরিশ্রান্ত তো হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরে আয়াতে বলছে তাসলা নারুম হামিয়া আমি আল্লাহ তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব অন্তর ভয় সৃষ্টি হয় আল্লাহর কোরআন বলছে স্বয়ং আল্লাহ বলছে জবান শুধুমাত্র আমার কিন্তু কথা হচ্ছে আল্লাহর আল্লাহ বলছে আমিলাতুন নাসিবা এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে তাসলা নারুন হামিয়া আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব যেমন তেমন ব্যক্তি না ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে এমন ইবাদত গুজার বান্দাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব তার মানে বুঝতে হচ্ছে যে না সমস্ত ইবাদত গুলো আমলে চলে নয় আহাসানু আমালা নয় উত্তম আমল নেক আমল নয় আমলের মধ্যেও দুটো ক্যাটাগরি আছে এক শ্রেণীর ইবাদত সে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে স্বয়ং আল্লাহ বলছেন মিশকাত হাদিস নম্বর 205 খুলবেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন কথা বলেছেন হাদিস নম্বর 205 এ নবী বলছেন তিন শ্রেণী মানুষকে সর্বপ্রথম জাহান্নামে তোলা হবে তার মধ্যে এক শ্রেণী ব্যক্তির কথা আপনাকে বলি যে একজন দানবীর কি কথা বলেন আজকে অনেক মানুষ দান করেছেন না একটু আগে তো দান করলেন আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে তিন শ্রেণী মানুষকে তোলা হবে তার মানে এক শ্রেণী হচ্ছে দানবীর ওকে আল্লাহ জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে তোমাকে যে কোটি কোটি টাকা দিয়েছিলাম কোটি কোটি টাকা দিয়েছিলাম কি করেছিলে ও গর্ব করে বলবে আল্লাহ তুমি যে ওনাকে টাকা দিয়েছিলে অর্থ দিয়েছিলে সম্পত্তি দিয়েছিলে মানুষ আমাকে যে চেয়েছে হাত পেতেছে আমি দিই নাই এমন আমার জীবদ্দশাতে হয় নাই আমি আমার অর্থ মানুষকে দিতে দিতে শেষ করে ফেলেছি আল্লাহ যখন এই কথা বলবে আল্লাহ বলবেন আনতা কাজ্জাবতা তুমি মিথ্যা কথা বলছো তোমাকে খুশি করার উদ্দেশ্যে দান করো নাই দান তুমি করেছিলে মানুষ তোমাকে দানবীর বলবে এটা শোনার জন্য দেখো দুনিয়ার মানুষ তোমাকে এখন দানবীর বলছে তোমার নামে মসজিদ আছে তোমার নামে মাদ্রাসা আছে তোমার নামে হসপিটাল আছে অবশ্যই তুমি দুনিয়াতে যা চেয়েছিলে তোমাকে দিয়ে দিয়েছি আমি আল্লাহ ফেরেশতা গেলে ফেরেশতা ওই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করো ফেরেশতা তাকে টানা হেঁচড়া করতে করতে নিয়ে গেলে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করে দিচ্ছে ভাই বলুন তো কাকে জাহান্নামে দেওয়া হচ্ছে সুদখোর না কিন্তু এটা জেনাখোর নয় ব্যভিচারী নয় কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তার কথা বলছে না দুর্নীতি করেছে তার কথা বলছে না দান করে করে নিজের সম্পত্তি শেষ করে দিয়েছে এত পরিমাণে দান করেছে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তার মানে বোঝা যায় দান করলে জাহান্নামও পাওয়া যায় দান করে মানুষ জাহান্নামে যাবে এটা চূড়ান্ত কথা আল্লাহ নবীর হাদিস থেকে প্রমাণ হচ্ছে মানুষ দান করবে অথচ সে জাহান্নামে যাবে তার মানে বোঝা যাচ্ছে ইবাদত উত্তম আমল আর কোনটা নেক আমল আর কোনটা বদ আমল আপনি আমি যদি না বুঝি অবশ্যই মানুষ গোমরা ভ্রষ্ট হয়ে যাবে ইবাদত করে জাহান্নামে যাবে যেমন এই হাদিস থেকে আপনাকে দৃষ্টান্ত দিয়ে বুঝালাম আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে কারণ অপরাধ সে দান করেছিল আর দান করেছিল কেন মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে আমি দানবীর দেখো কত টাকা দিয়েছি অথচ আল্লাহ নবী ওই মুখ দিয়ে বলেছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 519 আল্লাহ নবী বলেছেন আর সাদাকাতু বুরহান দান হচ্ছে দলিল জান্নাতে যার জন্য একটা দলিলের প্রয়োজন হবে যখন আপনি কোনো মাধ্যমিকে পরীক্ষা দিতে যান সেই সময় অ্যাডমিট কার্ডের প্রয়োজন হয় কি হয় না কথা বলেন অ্যাডমিট কার্ড ছাড়া মাধ্যমিকের পরীক্ষা সেন্টার ঢুকতে পারবেন পারবেন না জান্নাতে যার জন্য দলিল লাগবে জান্নাতে যে আপনার ঘর আছে এই ঘরের জন্য দলিল লাগবে কি লাগবে না কথা বলেন আল্লাহ নবী বলছেন সাদাকাতু বুরহান দান হচ্ছে দলিল জান্নাতে যে ঘর আছে ওই ঘরের দলিল লাগবে সেই দলিলের নাম দুনিয়াতে যে দান করেছেন ওটা আপনাকে কিয়ামতের মাঠে দলিল হিসাবে জান্নাতে প্রবেশ করতে সহযোগিতা করবে সেই বুখারীর একাধিক হাদিস দান হচ্ছে এমন একটি ইবাদত মানুষ যে দুনিয়াতে দান করে তো কবর আজাব যখন দিতে আসবে দান ঢালের মতো পাঁচিলের মতো ঠেকে দেবে আজাব তো দেবে না তার মানে বোঝা যাচ্ছে দানের ক্ষমতা কবরে চলে দানের ক্ষমতা জান্নাতে ঢোকার জন্য লাগে সহিহ বুখারী হাদিস নাম্বার 660 কিতাবুস সালাত
আল্লাহর নবী বলেন সাত শ্রেণী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান আরশের নিচে স্থান দিবে, যেই সময় কোন মানুষ কোন মানুষের কোন উপকার করবে না, মা তার সন্তানকে ত্যাগ করে চলে যাবে, পিতার কোন বন্ধু সেই দিন কোন কাজে আসবে না। তার মধ্যে এক শ্রেণীর কথা বলতে গিয়ে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল বাম হাত বুঝতে পারে নাই, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান একদম অবধারিত করে রেখেছে। তার মানে বোঝা যাচ্ছে দানের ক্ষমতা অনেক বেশি, দানের ক্ষমতা অনেক কঠিন, দান এমন জায়গাতে আপনাকে রক্ষা করতে পারে অন্য কোনো ইবাদত ওই জায়গাতে কোন উপকার করতে পারে না, কেউ দান আপনাকে উপকার করতে পারে। যেমন কবরের মধ্যে দানের একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে। কিয়ামতের মাঠ যেই দিন মানুষ নিজের পিতা মাতাকে ত্যাগ করে দিয়ে চলে যাবে, কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে আসবে না, স্বামী তার স্ত্রীকে ত্যাগ করে চলে যাবে, মাতার সন্তানকে ত্যাগ করে চলে যাবে, এই ঘটনা মনে হচ্ছে এখন আমাদের কাছে মনে হচ্ছে এটা কাল্পনিক, ভাই কাল্পনিক নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দৃষ্টান্ত আজ থেকে দুই বছর আগে যৎসামান্য দিয়ে গেছে। মা যে তার সন্তানকে ত্যাগ করতে পারে তার জ্বলন্ত দৃষ্টান্ত করোনা ভাইরাস। যখনই ছেলের করোনা পজিটিভ হয়েছে মা আর ছেলেকে সঙ্গে চোদ্দ দিন এক ঘর থেকে আরেক ঘরে রেখে দিয়েছে, মা ভয়ে পালিয়ে এসেছে ছেলেকে থুয়ে, আছে না নাই কথা বলেন? বাপ মৃত্যুবরণ করেছে, ছেলে কবরস্থানে কবর দিতে যায় নাই, গ্রামবাসী যায় নাই, কেন বলেন তো? আল্লাহর একটা অদৃশ্য ভাইরাস, আল্লাহর অদৃশ্য একটা মাখলুক, আল্লাহর অদৃশ্য যাকে খালি চোখে দেখা যায় না, সৃষ্টি বস্তুকে দেখে আল্লাহ সুবহানাহু গোটা বিশ্বকে একদম থামিয়ে দিয়েছে কি যায় নাই কথা বলেন? ভয়ে ভীত সন্ত্রস্ত, যত বড় বিজ্ঞানী বলেন, যত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, যত বড় পাওয়ারশীল ব্যক্তি বলেন, আল্লাহর অদৃশ্য একটা বস্তু দিয়ে গোটা বিশ্ব জগতের মানুষের অন্তরে এত ভীত সন্ত্রস্ত করে দিয়েছে যে বাড়ির বাইরে থেকে বের হওয়ার মতো এই সংস্থারা দেখায় নাই, বের হলে গোটা শরীরে একদম প্লাস্টিকের মুখের মধ্যে গরুর মতো ঠুসি পড়ে ভয়ে বের হচ্ছে। মানে আল্লাহ দেখে দিয়েছে যে এত তথ্য প্রযুক্তির যুগেও বিজ্ঞান প্রযুক্তির যুগেই আল্লাহকে তোমরা ভুলে গেছো, দেখো এমন একটা জিনিস দুনিয়াতে পাঠাচ্ছি যাকে দেখতে পাবে না, তার ভয়ে থর থর করে কাঁপবে, মানুষ বাড়ি থেকে বের হতে পারবে না। পেরেছে কথা বলেন? অবাস্তব ঘটনা, কাবা শরীফের মতো জায়গাতে হজ বন্ধ হয়ে গেছিল, চিন্তা করতে পারছেন? আল্লাহর মসজিদে আজান দেওয়ার লোক নেই, চিন্তা করা যায়? এই চোদ্দশো বছরের ইতিহাসের মধ্যে কাবা শরীফ হজ বন্ধ, উমরা বন্ধ করে দেওয়া হচ্ছে, মসজিদের মধ্যে আজান হচ্ছে না, মুসল্লি হচ্ছে না, এই কথা আমরা ভুলে গেছি, আমরা আদম সন্তান, সত্যি আমরা নিমুখ হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওই মহামারী থেকে আমাদেরকে রক্ষা করেছে আমাদের এতটুকু শুকরিয়াবোধ আমাদের মধ্যে নাই, কত কোটি কোটি মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কিন্তু আল্লাহ আপনাকে রক্ষা করেছে, আপনি সেই দিনগুলো ভুলে গেছেন, আপনি ভাবছেন যে আপনি বেঁচে আছেন, ওই দিনের কথা মনেই পড়ে না। যখন বিশ বছর পর আপনার নাতি এই কথাগুলো ইতিহাসের বইয়ে পড়বে যে 2019 সালে 22 মে গোটা বিশ্ব জগতে একদম লকডাউন দিয়ে দেওয়া হয়েছিল, গোটা বিশ্ব জগতে আকাশ দিয়ে কোনো বিমান উড়ে নাই, কোনো ট্রেন যোগাযোগ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ঢাকা শহর যেখানে কোটি কোটি মানুষের সমাগম, 10 কিলোমিটার রাস্তা যেতে 10 ঘন্টা লাগে, সে ঢাকা শহরে ধুধু করছে, একটা মানুষ নেই, ফাঁকা কেউ নেই, সমস্ত দোকানের শাটার নামানো, রাস্তাতে সাইকেল চলে না, মোটরসাইকেল চলে না, ট্রেন চলে না, বাস চলে না, আকাশ দিয়ে বিমান চলে না, একদম গোটা বিশ্ব জগৎ স্থির হয়ে গেছে, থেমে গেছে, কেন? আল্লাহর অদৃশ্য একটা ভাইরাস যাকে খালি চোখে দেখা যায় না, এর ভয়ে একটা মাস নয়, দুইটা মাস নয়, 8 থেকে 9 মাস এই আল্লাহ স্টপ করে দিয়েছে। মানুষ যখন সেই সময় পড়বে, আমাদের নাতিরা তখন তারা ভাববে এটা সম্ভব, এটা কি সম্ভব, এটা স্বপ্ন মনে হবে না ভাইজান? শুধু যদি বাংলাদেশের ঢাকা শহরে তো নাহলে বুঝতাম, শুধু ঢাকা শহর নয়, গোটা বাংলাদেশে নয়, গোটা পৃথিবী একই অবস্থা, আমেরিকার মতো দেশের মতো অবস্থা জায়গাতেও একই অবস্থা হয়েছে কি হয় না কথা বলেন? হয়েছে। মা যে তার সন্তানকে ত্যাগ করতে পারে আমরা করোনা ভাইরাসের মাধ্যমে দেখে নিয়েছি, আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দিয়েছে এই কিয়ামতের সংকটময় সময় আল্লাহ আর্স নিয়ে উপস্থিত হয়ে যাবে ওই যুবককে, ওই ব্যক্তিকে যে ডান হাত দিয়ে দান করেছিল বাম হাত বুঝতে পারেনি, আল্লাহ তাকে ছায়া দেবে। তবে দানের ক্ষমতা দেখেছেন, দানের পাওয়ার দেখেছেন, অথচ আল্লাহ নবী বলছে সাদগাত বুরহান, যে মুখ দিয়ে বলছে ওই মুখ দিয়ে বলছে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মানে ইবাদত হচ্ছে দুই রকমের, কয় রকমের কথা বলেন? ইবাদত কয় রকমের? কিছু কিছু ইবাদত আছে মানুষকে জান্নাত নিয়ে যাবে,
আর কিছু কিছু ইবাদত আছে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সহিহ বুখারী খুলেন 5353 নম্বর হাদিস, সহজভাবে মুখস্ত রাখেন 5353 সহিহ বুখারী 5353। আল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কোন ব্যক্তি যদি একজন বিধবার দায়িত্ব নিয়ে নেয়, একজন মিসকিনের দায়িত্ব নিয়ে নেয়, তাকে মুখে অন্ন দেওয়ার জন্য, বস্ত্র দেওয়ার জন্য যে চেষ্টা করে, রুজির অন্বেষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য সারা রাত্রি নামাজ কিয়ে যদি কেউ পড়ে যত নেকি অর্জন করবে, ওই ব্যক্তি একজন মিসকিনকে শুধুমাত্র খাবার খাওয়িয়েছে তার জন্য সমপরিমাণ নেকি দেবেন। সুবহানাল্লাহ, আহসানু আমাল, উত্তম আমল। সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়লে যত নেকি হয়, একজন ব্যক্তি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যত নেকি কামাবে, আপনি যদি সকালবেলায় যখন দোকানে যাচ্ছেন যে আল্লাহ আজকে আমি এই রুজির অন্বেষণে বের হয়েছি, আমাদের এলাকাতে কোনো মিসকিন আছে, গরিব আছে, তাকে জাস্ট এক বেলা খাবার যেন খাওয়াতে পারে আল্লাহ, সেই রিজিক তুমি আমার মধ্যে দাও, এই নিয়াত করে যদি বের হন আর সেই ব্যক্তিকে যদি খাওয়ান, তো সারা রাত্রি একজন ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে যে নেকি উপার্জন করেছে, আল্লাহ আপনাকে তত নেকি আপনার আমল নামায় দিয়ে দিবে। অথবা কোন ব্যক্তি একটা রোজা সারা দিন ধরে পালন করে যত নেকি অর্জন করেছে, আপনি যদি একজন বিধবা কোন নারীকে তার জন্য খাবারের ব্যবস্থা করে দেন, তার জন্য বস্ত্রের ব্যবস্থা করে দেন, তাকে যদি মানসিক দিক থেকে সাপোর্ট দেন, আল্লাহ আপনার আমল নামায় একজন ব্যক্তি একটা সিয়াম পালন করলে, রোজা পালন করলে যত নেকি হয় আপনার আমল নামায় তত নেকি লিখে দেবেন। সহিহ বুখারী, ইমাম বুখারী একটা কিতাব আছে আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 19। আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তাতে যাচ্ছেন আর একজন সাহাবি কঠোর পরিশ্রম করছে, অনেক পরিশ্রম, সাহাবিরা দেখে আশ্চর্য যে ব্যক্তি কত পরিশ্রম করছে, এত পরিশ্রম। সঙ্গে সঙ্গে সাহাবি বলছে আল্লাহর নবী দেখে লোকটা বৃথা পরিশ্রম করছে, যদি এই লোকটা আল্লাহর রাস্তায় যদি এইভাবে যদি জিহাদ করতো তাহলে কত না জানি না কি পেত, কঠোর পরিশ্রম করছে। আল্লাহর নবী সাহাবিকে জবাব দিয়ে বলছেন, ইয়া আমার সাহাবীরা, এই ব্যক্তি যদি নিজ সন্তানকে হালাল উপার্জন খাওয়ানোর জন্য সকালবার যদি বের হয়ে এবং কঠোর পরিশ্রম করে, তাহলে এই ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ সহ পরিমাণ যত নেকি, ওই ব্যক্তির আমল নামাতে আল্লাহ সুবহানাহু তত নেকি লিখে দিবেন। মানে আপনি যদি আপনার সন্তানকে শুধু হালাল খাওয়াবেন, আল্লাহ রাস্তায় রাখার জন্য আপনি রিজিক যদি অন্বেষণ করেন, আল্লাহর নবী বলছে সন্তানকে খাওয়াবেন, তবু নেকি আপনার হবে, একদম জিহাদ করলে যত নেকি হয় আপনার আমল নামায় তত নেকি লিখে দেওয়া হবে। বা আপনি বুঝতে পারছেন না জিহাদ করলে কত নেকি হয়, মুজাহিদের নেকি কত বিশাল নেকি, গোটা বিশ্ব জগতে ইবাদতের জগতে সবচাইতে বড় নেকির যদি কোনো ইবাদত হয় সেটা হচ্ছে জিহাদ। কথা কি বুঝতে পারছেন? ওই নেকি আপনার আল্লাহ আপনার আমল নামায় লিখে দেবেন। আল্লাহ নবী তারপরে বলছে, ওই ব্যক্তি তার পিতামাতা, বৃদ্ধ পিতামাতা মুখে যদি অন্ন তুলে দেওয়ার জন্য, খাবার তুলে দেওয়ার জন্য যদি এরকম কঠোর পরিশ্রম করে, এই ব্যক্তিকেও আল্লাহ জিহাদের সমপরিমাণ আল্লাহ নেকি লিখে দেবেন। মানে আপনি তো আপনার বাপকে খাওয়াবেন এই নিয়ে ভাগাভাগি হয়ে গেছে বাড়িতে, আপনারা তিন ভাই, আপনার বাপ মা তিন ভাইয়ের বিয়ে হয়ে গেছে, এখন বাপ মা আপনার কাছে মনে হচ্ছে ভারী হয়ে গেছে, আপনি পিতামাতাকে খেতে দিতে চাচ্ছেন না, কোন রকম তিন চার মাস কেটেছে, তখন বড় ভাই ছোট ভাইকে বলছে যে আমি আর কতদিন খাবো, তুই তো আলাদা হয়ে গেছিস, তো ইনকাম করছিস, আমি দুজনকে খেতে দিতে পারবো না, তুই মাকে খাইতে দে আর আমি বাপকে খেতে দিচ্ছি। আর মেজো ভাই বলছে আচ্ছা তোরা খেতে দে, ওষুধ যা লাগবে আমি দেবো, আচ্ছা না কথা বলেন। অথচ আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি পিতামাতার উদ্দেশ্যে রিজিকের অন্বেষণ করে, ওই ব্যক্তি যদি পিতামাতার দায়িত্ব নিয়ে নাই, তাহলে মুজাহিদের যত নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় তত নেকি লিখে দেবেন। অথচ আমরা এই পিতামাতাকে পেয়েও আমরা হাতছাড়া করে দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কত নেকি নেওয়ার জন্য এই কথাগুলো বলেছে, আল্লাহর নবী বলেছে আমরা বুঝতে পারছি না। ভাই রব্বুল আলামিনকে কথা বলেন, রব্বুল আলামিন হচ্ছে আল্লাহ, আল্লাহর একটা গুণবাচক নাম, সিফাতি নাম, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক, সমস্ত জগৎকে তিনি লালন পালন করেন, প্রতিপালন করেন, দেখভাল করেন, সমস্ত জগতের আল্লাহ সদা চাহিদা পূরণ করে, এই জন্য আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়াতে একটা সৃষ্টি বস্তুকে রব বলেছে, আল্লাহর একটা গুণবাচক নাম হচ্ছে রব, আল্লাহ সদা দুনিয়াতেও একজন ব্যক্তিকে আল্লাহ নিজের গুণ নিজের বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে,
সে কে কথা বলেন পিতামাতা সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত পড়বেন রব্বির হামহুমা কামা রব্বাইনি সাগীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পিতামাতার জন্য রব শব্দ ব্যবহার করেছেন ইবনে কাসির সহ আলোচনা দেখে নেবেন আল্লাহ সুবহানাহু নিজ রব আর ছোট রবকে কথা বলেন ছোট রব প্রতিপালক যেহেতু আপনাকে প্রতিপালন করছে আপনার বাপ হচ্ছে আব আল্লাহ হচ্ছে রব আল্লাহ রব আপনার বাপ মাকেও আল্লাহ রব বলে দিয়েছে ছোট হচ্ছে রবকে কথা বলেন পিতামাতাকে বলেছে আল্লাহর গুণ আল্লাহ পিতামাতাকে দিয়ে দিয়েছে পবিত্র কোরআন পড়েন হাদিস পড়েন যেখানে পিতামাতার খেদমত করার কথা আছে তার আগে আল্লাহর ইবাদতের কথা আছে মানে আল্লাহর ইবাদতের পরেই যদি কিছু করতে হয় কোন কাজটা প্রথম কথা বলেন পিতামাতার খেদমত করা পিতামাতার উপরে দায়িত্ব পালন করা অথচ পিতামাতা আপনার যে ভারী মনে হয়ে যাচ্ছে মা যদি বলে যে বেটা এই প্রেসক্রিপশনটা নাও গিয়ে ওষুধ নিয়ে আসো প্রেসক্রিপশন দেখছেন যে প্রেসক্রিপশন নিয়ে গেলে দোকানে 5 থেকে 600 টাকা লাগবে আপনি সঙ্গে গরম হয়ে গেছেন বলছে গত 3 দিন আগে 7 দিন আগে এক সপ্তাহ আগে একবার দিলাম যে কি করলে বা ওষুধ কি পেট ভরে খাওয়ার জিনিস কথা বলেন কিন্তু আপনি এই প্রশ্ন মাকে বলছেন যে এক সপ্তাহ আগে তোমাকে আমি ওষুধ কিনে দিলাম যে যা আমি দিতে পারবো না আমি যে বেটার কাছে যাও আমি যে আমি দিতে পারবো না তুমি ওই দুদিন পরে নিও আমার কাছে আজকে টাকা নাই তুমি 3 দিন পরে নিও বাচ্চা নাই কথা বলেন আছে অথচ জান্নাত যদি পেতেই হয় বাপ মার খেদমত করে জান্নাত যেতে হবে আল্লাহর ইবাদতের পরে সব চাইতে যদি কোনো আহসান আমালা উত্তম আমল হয়ে থাকে সেটা পিতামাতা যদি আপনার জীবিত থাকে তাদের খেদমত করে আপনাকে জান্নাত যেতে হবে সেই মুসলিম খুলবেন বুখারীর মধ্যে হাদিস একাধিক জায়গাতে বর্ণনা আছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই আমি হিজরত করতে চাই এই জন্য আমি বাড়ি ত্যাগ করে দিয়ে আপনার কাছে এসেছি আল্লাহর রাসূল আমার আপনি বায়াত নেন আমার আপনি বায়াত নেন আমার অনেক বড় শখ আমি মুজাহিদের মৃত্যুবরণ করব জিহাদের ফজিলত যেন পাই আল্লাহর নবী আমি এই সম্মান লাভ করার জন্য আমি আপনার কাছে এসেছি আপনি আমাকে বায়াত নিয়ে নেন আল্লাহর নবীর সঙ্গে প্রশ্ন জিজ্ঞাসা করছে বাড়িতে তোমার পিতামাতা আছে সঙ্গে সাহাবী বলছে জি ইয়া রাসূলুল্লাহ জি আছে সাহাবী আবার গর্ব করে বলছে আল্লাহর নবী আমি মুজাহিদ হতে চাই জিহাদে যেতে চাই জিহাদের মর্যাদা লাভ করতে চাই আল্লাহর রাসূল আমি যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম আমার মা আমার পাটাকে ধরে কাদাকাটি করতে শুরু করেছে আমাকে আসতে বাধা দিচ্ছিল কিন্তু আমি জান্নাত যেতে চাই আল্লাহর রাসূল আমি পিতামাতাকে অমান্য করে দিয়ে চলে এসেছি আপনার কাছে বায়াত করতে আমি জান্নাত যেতে চাই আল্লাহর রাসূল আপনি আমাকে বায়াত করে নেন আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে বলছে ফায়ুজে যাও তুমি ফিরে যাও বাপ মার কাছে যাও তোর মাকে যেমন কাঁদিয়েছো যতক্ষণ না তোমার মায়ের মুখে হাসি ফোটাচ্ছ ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে তুমি শহীদ হয়ে গেলেও আল্লাহর কাছে তুমি শহীদ বলে বিবেচিত হবে না কথা মনে বুঝাতে পারছি না এই হাদিসটা আল্লাহর নবী বাপ মা যদি রাজি না থাকে মৃত্যুর সময় বাপ মাকে যদি রাজি করতে না মৃত্যুবরণ করেছেন আপনি জেনে রাখবেন জান্নাত আপনার বাধা হয়ে যাবে একদম আরাফের মতো জায়গায় ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে থাকবেন পিতামাতাকে অখুশি করে মৃত্যুবরণ করেন যদি আপনি আপনি জেনে রাখবেন আপনার জন্য জান্নাত অতিব কঠিন হয়ে যাবে ভয়ঙ্কর হয়ে যাবে মুসলমান কালেমা আছে জান্নাত একদিন যাবেন তবে কত কোটি বছর আপনাকে জাহান্নামে থাকতে হবে এর কোনো হিসাব নেই একজন সাহাবী এসে বলছেন সুনান নাসাইল কুবরা হাদিস নাম্বার 16103 ইয়া রাসূলুল্লাহ আমি একটা মেয়েকে ভালোবাসতাম আছে না ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না কার কার গার্লফ্রেন্ড আছে একটু হাত তোলো তো নাই কোথায় এলাম রে বাবা ও বলছে বউ আছে তাই বলছে গার্লফ্রেন্ড নাই জিএফ নাই অনেক বক্তা তো আছে এখন গার্লফ্রেন্ডকে বলছে মানে গার্লফ্রেন্ড বানাতে বলছে কিছু বক্তা আছে না বাংলাদেশে বলছে ব্রাজিল আর্জেন্টিনার পেছনে গিয়ে কি করবা হচ্ছে তো তুমি গার্লফ্রেন্ডের পেছনে থাকো বক্তা বক্তৃতা দিচ্ছে কত বড় বক্তা দেখেছেন তো ওই সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর নবীকে এসে বলছেন যে আল্লাহর রাসূল মনে হচ্ছে পিছনের লোকগুলো ঘুমাচ্ছে আর ও ও ক্যামেরা করছে না কি করছো ভাই লাইট কি করছো ভাই আমাদের দিকে লম্বা সময় আলোচনা করব না জাস্ট কিছু উত্তম আমল জান্নাত যদি যেতে চায়
আপনি ঘরের মধ্যে থেকে পেয়ে যাবেন। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মেয়েকে এত পরিমাণে ভালোবাসতাম, তাকে প্রচন্ড ভালোবাসতাম, একজন পুরুষ মানুষ একজন নারীকে যতটা ভালোবাসে আমি ঠিক ততটাই তাকে ভালোবাসতাম, তাকে গিয়ে একদিন আমি বিয়ের প্রস্তাব দিই, কোনো হারাম প্রস্তাব নয়, হালাল প্রস্তাব দিই মেয়েটিকে, মেয়েটির সঙ্গে সঙ্গে ইগনোর করে দেয়, আমার সঙ্গে বিয়ে করতে রাজি হয় না আল্লাহ রাসূল। কিছুদিন পর দেখছি ওই মেয়েটাই আমার একজন শত্রুর সঙ্গে বিয়েতে বসে পড়েছে, মানে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহর নবী। আমার দেখে আর সহ্য হয়নি, আমার ভিতরে ইগো কাজ করছিল, সঙ্গে সঙ্গে গিয়ে ওই মেয়েটিকে গর্দনে মেয়ে তার গর্দনটাকে উড়িয়ে দিয়েছি, তাকে হত্যা করে ফেলেছি আল্লাহ রাসূল। আমি পরে বুঝতে পারলাম যে আমি অন্যায় করেছি, ভুল করেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাকে একবার বলেন, এত বড় পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন। এই প্রশ্ন নবীকে সে করছে যে সাহাবী একজনকে হত্যা করে আসার পরে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছে, বাড়িতে তোমার মা আছে? বুঝলাম না। আল্লাহ নবীকে একজন সাহাবী এসে বলছেন যে আমি আমার গার্লফ্রেন্ডকে হত্যা করেছি, মেয়েটার কোনো অপরাধ ছিল না, মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়েছে, মেয়েটা ইগনোর করেছে, মেয়েটা অন্য জায়গায় বিয়েতে বসেছে, এটা সহ্য করতে পারেনি, একদম মেরে দিয়েছে, যে তুই যেমন আমার হোসনি কারো হবি না, আর একদম হত্যা করে চলেছে। নবীকে বলছে আল্লাহ নবী, বুঝতে পারছো অন্যায় করেছি, নিজের ইগোর কাছে আমি হেরে গেছি আল্লাহ নবী, তাকে হত্যা করে দিয়ে চলে এসেছি, আমি তৌবা করতে চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছে, বাড়িতে তোমার মা আছে? কেন, হত্যার সঙ্গে মায়ের সম্পর্ক কি? সাহাবী বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, আমার বাড়িতে পিতামাতা কেউ জীবিত নাই, সব মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবী বলছে, যাও তবে আল্লাহর কাছে গিয়ে তুমি তওবা ইস্তেগফার পাঠ করো। আতা বিন আবি রাবা একজন বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুকে জিজ্ঞাসা করেছি যে আল্লাহ নবী কেন বললেন যে বাড়িতে তোমার মা আছে, ইবনে আব্বাস এই হাদিসের সরাসরি তাফসির করে বলেছেন যে আল্লাহ নবী এই জন্য জিজ্ঞাসা করেছেন, কেননা যদি কোনো বিশ্ব জগতে আল্লাহকে কেউ অখুশি করে দেয়, অরাজি করে দেয়, মাধ্যম হচ্ছে একটাই, তার পিতামাতার সন্তুষ্টি অর্জন করা। আমাদের জান্নাত সবাই জানি মায়ের পায়ের নিচে জান্নাত, জানি না ভাই জান? সহিহ বুখারী, সহিহ সুনান নাসাই, হাদিস না 3104, মায়ের পায়ের নিচে জান্নাত। আপনাকে কয়েকটা প্রশ্ন করি, আপনার মা, একটা মাছ যদি বাড়িতে কিনে নিয়ে আসেন, মাছের কোন পিসটা খেতে ভালোবাসে আপনার মা? আপনার জানা আছে আপনার বাবা কোন পিসটা ভালোবাসে? আপনি বেটা, আপনার জানা আছে? একটু নিজেকে পরীক্ষা করে দেখেন, আসলে কি জানা আছে যে আর মা মাছের কোন পিসটা ভালোবাসে? একটা মুরগি নিয়ে এসেছেন, গোটা মুরগির মাংস কেটে নিয়ে চলে এসেছেন, আপনার মা কোন পিসটা বেশি ভালোবাসে আপনার জানা আছে? কিন্তু আপনার মাকে জিজ্ঞাসা করেন, মা কিন্তু সব জানে, আমার মেয়েটা কিন্তু এই পিসটা ভালোবাসে, এই এই লাভ পিসটা ভালোবাসে মাছের, আমার জামাই যে আছে সে পেটিটাকে বেশি পছন্দ করে, আমার ছেলে লেজটাকে পছন্দ করে, আমার স্বামীর মাথাটাকে পছন্দ করে, ভাই আছেন না কথা বলেন? মা কিন্তু কার কোনটা পছন্দ সবকিছু জানে, কিন্তু মায়ের খোঁজ আমরা কেউ জানি না যে আমার মা কোনটা পছন্দ করে, কখনো জিজ্ঞাসাও করিনি যে মা তুমি কোন জিনিসটাকে বেশি পছন্দ করো, আমরা কোনো সময় জিজ্ঞাসা করি না, বাপ মাকেও জিজ্ঞাসা করি না যে আব্বা তোমার কি খেতে পছন্দ হয় তুমি বলো আমি নিয়ে এসে দিই, বরং উল্টো বেশাদি হয়ে গেছে, বাপ মা পর হয়ে গেছে, আছে না নাই কথা বলেন? 99% পরিবারের অবস্থা, আপনি দাঁড়িয়েলা আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, তারপরে পিতামাতা যদি আপনার যে ভারী মনে হয়ে যায়, জেনে রাখবেন জান্নাত আপনার সহজে আপনি পেতেও পারেন না পেতেও পারেন, আপনি শুধু ইবাদত দিয়ে নামাজ দিয়ে জান্নাত চলে যাবেন এটা হতে পারে না, বাপ মার খিদমত দিয়ে পিতামাতার খিদমত দিয়ে জান্নাত একটা যাওয়ার মাধ্যম। আমরা এই জিনিসগুলোকেই যখনই অর্থ চলে আসে তখন আমরা নিজেদের তাকওয়াকে শেষ করে দিই, তাকওয়া বলে কিছু আছে, তাকদীর বলে কিছু আছে সব ভুলে যাই, কোন সময় বলেন তো, যখন অর্থ লাগে, মিশকাত খুলবেন হাদিস নার 5300, আল্লাহ নবী বলছেন দুটো জিনিস মানুষকে তেড়ে বেড়ায়, দুটো জিনিস মানুষকে খুঁজে বেড়ায়, দুটো জিনিস মানুষকে সব সময় ধাওয়া করে বেড়ায়, এক হচ্ছে তার নিজের রিজিক আর দুই নম্বর হচ্ছে মৃত্যু। একজন ব্যক্তির ভাগ্যে তার তাকদীরে যত রিজিক লেখা আছে, যতক্ষণ না সে অর্জন করছে, যতক্ষণ না সে প্রাপ্ত হচ্ছে, ততক্ষণ মৃত্যু তাকে ধরতে পারবে না। এই হাদিস যদি আমরা বিশ্বাস করে নিই, একজন ব্যক্তি তার প্রাপ্ত রিজিক আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছে আসমান জমি সৃষ্টির 50,000 বছর আগে,
আমার ভাগ্যে কত রিজিক আছে, সারা জীবনে কত কোটি টাকা উপার্জন করব, সারা জীবনে কয়টা মুরগির মাংস খাবো, কয়টা গরু খাবো, কখন টাল চাল খাবো, আল্লাহ সব লিখে রেখে দিয়েছে কত কোটি টাকা উপার্জন করব, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্যে লিখে রেখেছে। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির ভাগ্যে যত রিজিক লেখা আছে যতক্ষণ সে কমপ্লিট প্রাপ্ত হচ্ছে, সম্পূর্ণ না উপার্জন করছে, সম্পূর্ণ না খাচ্ছে, ততক্ষণ মৃত্যু তাকে ধরতে পারবে না। যতক্ষণ আপনি রিজিক প্রাপ্ত হচ্ছেন, আপনি ভাবছেন আজকে সুদ খেয়ে বড় লোক হয়ে গেলাম, আগে আগে রিজিক নিচ্ছেন, আল্লাহ নবী বলছেন তারপরে অতএব তুমি হালাল অন্বেষণ করো, হারামকে বর্জন করো, কেন যে রিজিক লেখা আছে ওই রিজিক তুমি হালাল ভাবেই পাবে। তুমি আজকে সুদ নিলে, ঘুষ নিলে, 7 লক্ষ টাকা উপার্জন আগে ভাগে করে নিলে, কিন্তু একটু যদি অপেক্ষা করতে, একটু যদি থেমে যেতে, একটু যদি সবর করতে, ধৈর্য ধারণ করতে, ওই যে তুমি ঘুষটা নিয়েছো একটু সবর করলে ওটা হালাল ভাবে তোমার রিজিকে চলে আসতো, হালাল ভাবেই আল্লাহ তোমাকে দিয়ে দিত, কিন্তু তুমি লোভিষ্ট পাপি, তুমি বেছে নিয়েছো হারাম পথ, অতএব তুমি রিজিক তো ঠিক পেয়ে গেলে, কিন্তু সঙ্গে তোমার জন্য গোনা লেখা হয়ে গেল, কারণ তুমি সবর করো নাই, তুমি বিপদগামী পথে চলে গেছো। কথা কি আমার বুঝতে পারছেন? আল্লাহ নবী কত চমৎকার ভাবে এই উদাহরণটা দিয়ে বলছে, একজন ব্যক্তিকে রিজিক খুঁজে বেড়ায়, মৃত্যু খুঁজে বেড়ায়, কিন্তু মৃত্যু ততক্ষণ ধরতে পারবে না যতক্ষণ তার ভেতরে তার আমল নামায় রিজিক শেষ না হচ্ছে। অতএব আপনার রিজিক আপনি পাবেন, পাবেন, হালাল ভাবে উপার্জন করেন। আমার এক বন্ধুর সঙ্গে আছে, কয়েক বছর আগে কথা হচ্ছিল, ও আমাকে বলছে ভাই জানেন আমার ভেতরটা প্রশ্ন জেগেছে হঠাৎ। আমি কি প্রশ্ন? উনি বলছেন যে আমার মা 3 বছর, আমার বাবা 3 বছর অসুস্থ ছিল, কয় বছর? 3 বছর অসুস্থ ছিল, বলছে মাসে কমপক্ষে 3000 টাকার ঔষধ লাগতো, মেডিসিন লাগতো, গড় গড়ান প্রতিদিন 100 টাকা করে ঔষধ লাগতো, বলছে 3 বছর আমি আমার সরি কমপক্ষে 8 থেকে 9 বছর এই অসুস্থতা, আর মাসে লাগতো 3000 টাকার ঔষধ। বলছে ভাইজান আমি সাধারণ একজন রোজগার করি, আমার ছোট্ট একটা দোকান আছে, ওই দোকান থেকে রোজগার করে আমি আমার বাপ মার জন্য তাদের ঔষধের ব্যবস্থা করতাম মাসে 3000 টাকার, কিন্তু কয়েক বছর আগে আমার বাপ মারা গেছে। আমার হঠাৎই 2 বছর পর আমার ভেতরটা প্রশ্ন জেগেছে, হঠাৎই রাত্রে তো ঘুমিয়ে আছি, হঠাৎ আমার প্রশ্ন জাগছে যে আমি যে দোকান ছিল, যা আমার উপার্জন হতো, বেচা কিনা হতো, তা বাড়েও নি কমেও নি, তা বাড়েও নি কমেও নি, কিন্তু আমার বাপের জন্য 3000 টাকা করে ঔষধ কিন্তু মাসে, আমার বাপ আজকে দুনিয়াতে নাই, তাহলে এই 3000 টাকা তোমার ক্যাশ হওয়ার কথা, জমে যাওয়ার কথা, কিন্তু বলছো আল্লাহ ভাই আমি আজ পর্যন্ত কোনো মাসে 3000 টাকাকে দেখতে পাই না, এই 3000 টাকা আমি জমাতে পারি না, অনেক চেষ্টা করেছি, 3000 টাকা তো আমি এর আগেও খরচ করেছি, কিন্তু এখন তার ঔষধের দোকান যেতে হচ্ছে না, টাকাও লাগছে না, প্রতিদিন 100 টাকার খরচ হচ্ছে না, কিন্তু এই 3000 টাকা তো জমার কথা আমি জমাতে পারি না, এটার ব্যাপার কি? আমি তাকে শুধু এই কথা বলেছি, ভাইজান আপনি যখন আপনার বাপের জন্য ঔষধ কিনেছেন, বাপ মার দায়িত্ব যখন আপনি নিয়ে নিয়েছেন, আল্লাহ আপনার বাপের রিজিক আল্লাহ আপনার মধ্যে দিয়ে দিয়েছিল, বাপ চলে গেছে, বাপের রিজিকও কবরে চলে গেছে, কারণ মানুষ তার প্রাপ্ত রিজিক খায়। আমি যখন বিয়ে করেছিলাম না, 2019 এসেছিলাম, তখন আমার বিয়ে হয়েছিল না, 20-তে বিয়ে হয়েছে, কথাকে বুঝতে পারছেন? তখন আমি যা করি এখন আমি তাই করি, তখন আমি এই বক্তৃতার ময়দানে ছিলাম, এখনো বক্তৃতার ময়দানে আছি, তখন আমার কিছু বিজনেস ছিল, এখনো আছে, আমি মাছের হাচারি আছে, কিছু টাওয়ারে কাজ করি, অনেকগুলো কাজ আছে, তো কাজ কিন্তু পরিবর্তন নেই, সেম কাজই আছে, আমার এই দাওয়াতি ময়দান এটাও একই আছে। তো যখন বিয়ে করেছিলাম না, সেই সময়কার উপার্জন আর সঞ্চয় আর এখন আমি বিয়ে করার পরে এখনকার সঞ্চয়ের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহই আসমান জমিন পার্থক্য আছে, আসমান জমিন পার্থক্য আছে, আমার উপার্জন কিন্তু যেটা সেটাই আছে, কারণ এটাই, কারণ যখন আমার স্ত্রী ছিল না তখন স্ত্রীর রিজিক তার বাপের মধ্যে ছিল, কথা বুঝতে পারছেন? তার বাপের মধ্যে আল্লাহ রিজিকটা দিয়েছে, কারণ মেয়ে মানুষ রিজিক উপার্জন করবে না, কিন্তু ওই মেয়েটা যে রিজিক আল্লাহ ভাগ্যে লিখে রেখেছে কার মধ্যে দেবে? তখন
তার বাপের মধ্যে দিবে তার বাপের মধ্যে রিজিক আয় বৃদ্ধি করে দিবে আর মেয়ে সে উপার্জন খাচ্ছে আল্লাহ কারো না কারো ওসিলার মাধ্যমে রিজিকটা প্রবেশ করে দেয় যখন ওই মেয়েটা আমার বউ আমার স্ত্রী হিসেবে চলে আসছে সেই সময় ওই মেয়েটার ভাগ্যে যে রিজিক ছিল আল্লাহ অন্য পাঁচটা মানুষকে দেবে না ওই রিজিকটা আল্লাহ আমার মধ্যে ঢুকিয়ে দেবেন ওই রিজিকটা আমার আমলনামাতে দিয়ে দিবেন ওই রিজিকটা আল্লাহ আমাকে দিয়ে আমার স্ত্রীর যত দায়িত্ব আছে আমাকে পালন করার মতো আল্লাহ সামর্থ্য করে দিচ্ছেন মানে কথা বুঝাতে পারছি না আমি রিজিক জিনিসটা ভয়ঙ্কর জিনিস এই রিজিকের কারণেই মানুষ তার ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব ঝামেলা মারামারি আছাড়া নাই কেন আছে দেখা গিয়েছে বাপ মারা গেছে সম্পত্তি সম্পত্তি কি একটা টিভি আছে টিভিটা নিয়ে মারামারি কারণ টিভিতে একটা ভাই তো দুইটা এখন টিভি কে নিবে আছাড়া নাই কথা বলেন বাড়ির মধ্যে থেকে পাঁচে দিয়ে দিচ্ছে অজস্র ঘটনা আপনি দেখতে পাবেন কারণ সে এই কথা বিশ্বাস করে না ভাইজান আপনার রিজিক আপনার যেটা নির্ধারণ করা আছে ওটা আপনি পাবেন পাবেন ধৈর্য ধারণ করেন সবর করেন আল্লাহ অচিরেই আপনাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিবে ধৈর্য ধারণ করলে আপনার রিজিক আপনি সম্পূর্ণ পাবেন অনেক মানুষ কোটি কোটি টাকা উপার্জন করে কোটি কোটি টাকা উপার্জন করেই দেখবেন দু চার বছর পরে সে ফকির হয়ে গেছে আছে না নাই কথা বলেন আছে কারণ তার রিজিক ছিল ওই অংশে হারাম ভাবে নিয়েছো আল্লাহ তুমি নিঃস্ব করে দিয়েছে তোমার রিজিক যে সবসময় থাকবে তোমার উপার্জন যে সবসময় সেম থাকবে এটা কোনো চূড়ান্ত সত্য কথা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো সকল পরি আল্লাহুম্মা আমিন সম্মানিত দর্শক মণ্ডলী আপনাকে এই কথাগুলো বলে আমি জাস্ট এটা বুঝালাম মুসলমান আমরা আহলে হাদিস নামাজ পড়তে সবাই জানি নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত না করলে মানুষ কাফের হয়ে যায় মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি নরেন্দ্র মোদি এই হাদিসের মানে কি মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি নামাজ পড়ে না হচ্ছে ফেরাউন আল্লাহ নবী বলছে যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি ফাকাদ কাফারা সে ব্যক্তি কাফের হয়ে গেছে আমি যে ফেরাউনের অনুবাদ করলাম নরেন্দ্র মোদীর অনুবাদ করলাম অনুবাদ মোটেও ভুল হবে না ব্যাখ্যাগত অনুবাদ ঠিকই আছে মুসনাদ আহমদ হাদিস নাম্বার 1965 আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে নাই এর হাশর হবে ফেরাউনের সঙ্গে মানে নামাজ যে পড়ে না সে ফেরাউনের উম্মত কথা কি বুঝতে পারছেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে কার উম্মত ফেরাউনের উম্মত তার জন্য বলছে যে ব্যক্তি নামাজ পড়ে না সে আর নরেন্দ্র মোদী কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই কারণ আপনি যা কার যার ইম্মতে উঠবেন কিয়ামতের মাঠে সে হচ্ছে ফেরাউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো এবং নেক আমল বিশেষ করে আমাদের পরিবার আমাদের আশেপাশে এতিম যারা আছে বিধবা যারা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখভাল করার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন এবং আমাদের যারা রিজিকের অন্বেষণ করে বেড়াচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রিজিক নিয়ে আমরা কখনো যেন টেনশন না করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হওয়া তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহুম্মা আমিন জি প্রশ্ন উত্তর পর্ব আছে প্রশ্ন উত্তর দিয়ে ইনশাল্লাহ আমরা বিদায় নেব কি আলোচনা কিন্তু এক ঘন্টা হয়ে গেছে আলোচনা কিন্তু এক ঘন্টা হয়ে গেছে হয় নাই হয়ে গেছে এক ঘন্টা তাই ভাবছেন কি ব্যাপার আলোচনা শেষই হয়ে গেল নাকি প্রশ্ন উত্তর পর্ব আছে আর দ্বিতীয় বিষয় অনেকে জিজ্ঞাসা করছেন স্টেজে এসেছে ভাই আমি ওই বইটা নেব ভাই বই স্টেজে এসেছে আসেন ইসমাইল বইগুলো স্টেজে নিয়ে আসো আমার এই বছরে চারখানা বই বের হয়েছে আমারও মনে পড়ছে আমি যখন 2019 এসেছিলাম একটা ঘোষণা দিয়েছিলাম যে আসামে আমার একটা বাহাস মুনাজের হওয়ার কথা ছিল একজন হিন্দু পণ্ডিত ইসলামের বিরুদ্ধে কত বই লিখেছিল ওই বইটার জবাবে পাল্টা বই লেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবছরে প্রকাশ পেয়েছে আওয়াকা জাকারিয়া হাফিজাউল্লাহ সম্পাদনা আছে হিন্দু ধর্মের তত্ত্বের উপরে ইসলাম আদর্শ না কলঙ্ক বইটা নেবেন ইনশাল্লাহ যারা তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য একদম মনে করবেন যে মধু চাক পেয়ে গেছেন এত পরিমাণে তথ্য দেওয়া আছে আর একটা বই লেখা হয়েছে এবছরে প্রকাশ হয়েছে হাত কোথায় বাঁধবেন হাত বাঁধানে ঝামেলা আছে না নাই হাত বাঁধবে কোথায় আমাদেরকে হানাফি বাইরে বারবার অভিযোগ করে এই ব্যাপারে বই লিখতে 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 ছোট করতে 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 330 পৃষ্ঠা হয়ে গেছে একটা বিষয়ের উপরে কথা আমি বুঝাতে পারলাম না মানে হাত যে বুকের উপরে বাঁধতে হবে নাভি নিচে হাত বাঁধা যে জয়ীফ বাঁধা যাবে না কিছু হাদিস মৌজু জাল এটা প্রমাণ করতে গিয়ে ভেবেছিলাম বইটা লিখবো সংক্ষিপ্তভাবে তো একটা বিষয়ে ধরেছি লিখতে লিখতে 330 পৃষ্ঠা হয়ে গেছে
প্রথমে হয়েছিল 450 পৃষ্ঠা প্রকাশনীকে দিয়েছি যে বইটা ছাপান বলতে ভাই একটা বিষয় এত মোটা বই চলবে না একটু বইটা ছাপ মানে একটু কম করেন তো কম করতে করতে 330 পৃষ্ঠা হয়েছে তো বইটা নিতে পারেন আলেমদের জন্য তলাবাদের জন্য যারা বাহাসুনাদের টেকনিক কৌশল শিখতে চান আমার বই প্রত্যেকটা ওই স্টাইলে লেখা মানে প্রতিপক্ষকে যেন জব্দ করা যায় আরেকটা বই আছে এবছরে বের হয়েছে মাত্র এক মাস আগে মহিলাদের মসজিদ গমন হানাফি ভাইরা অভিযোগ করে বলে এবং ডাইরেক্ট বলে যে আহলে হাদিসরা মেয়েদেরকে মসজিদে নিয়ে আসে ভোগ করার জন্য বলে কি বলেন কথা বলেন নাউজুবিল্লাহ মিন জালিক তো মেয়েদের মসজিদে আসা যে অনুমোদিত টোটালি 41 খানা দলিল পেশ করা হয়েছে এবং তারা যে দলিলগুলো পেশ করে যে যাবে না সেগুলো পাল্টা জবাব দেওয়া হয়েছে আর একটা আছে গুরুত্বপূর্ণ বই ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে ঝামেলা আছে না নাই ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে এটা নিয়ে ঝামেলা আছে এটা আপনি বই রচনা করা হয়েছে আর আগেকার বছরের প্রায় 6 খানা বই আছে সমস্ত বইগুলো আপনারা পেয়ে যাবেন দুই সাইডে আছে বই দুই দিক থেকে আপনারা নিতে পারবেন ভাই আপনারা দিয়ে দিবেন দুই দিক থেকে নিয়ে নিতে পারবেন কোনো টেনশন চিন্তা নাই তবে এখন মজলিস ভঙ্গ করে নয় ধীরে ধীরে নেবেন প্রশ্ন উত্তর আছে আমাদের সভাপতি সাহেব তিনি প্রশ্ন করবেন স্যার আপনি পড়ুন